তারপর এখন বেরোলাম। এখন বেরোলাম, আবার মন্দিরে যাচ্ছি, আবার হয়তো ভিড় হবে, আবার ফিরে আসতে হবে আমাদেরকে। এখন জানি না কি হবে। এখন আমরা এলাম হচ্ছে মিত্র ক্যাফেতে। একটা ফিশ কবিরাজের মাটন কাটলেট অর্ডার দিয়েছি, আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন বসে বসে কি করব, ওয়েট করছি খাবারের জন্য। ঝাল বেশি দিও না। হ্যাঁ, ভালো খেতে কোনটা বেশি ভালো? আয় রে, খেতেই ব্যস্ত। না না, হবে না কিছু। বাদিকে যাও, ওই জায়গা সব বিচি প্রায় বন্ধ হয়ে গেছে। কোন বিচটা যেন গেলাম, বন্ধ হয়ে গেছে? ডায়মন্ড বিচ, গোল্ডেন বিচ, গোল্ডেন বিচে গেলাম, ওটা বন্ধ হয়ে গেছে। তো এটা খোলা ছিল, তো এটা এলাম। খুব সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর করে সাজানো। এখন দেখি এখানে একটু টাইমটা স্পেন্ড করি, তারপর খুব ফাঁকা ফাঁকা, তো তারপর যাবো ডিনারে।
এগুলো কিন্তু নরমাল কাকড়া, ঠিক আছে? বিচটাই কিছুক্ষণ টাইম কাটিয়ে খুব ভালো লাগলো। তোমাদের সবাইকে বলছি এই বিচটাকে তোমরা আসতে পারো, হয়তো এই বিচটার নাম অনেকে জানো না, বা শুনো এই চাইনিজ রেস্টুরেন্ট গুগলে অ্যাকচুয়ালি রেটিংটা দেখে এসেছিলাম, কারণ গুগলে অনেক বেশি রেটিং ছিল, সেখানে ভাবলাম যে একবার ট্রাই করবো। অ্যাটমসফিয়ারটা খুব ভালো, ভেবেছিলাম বাড়িতে নিয়ে যাবো পার্সেল করে, আই মিন সরি রুমে নিয়ে যাবো, বাট এখানে এসে না আমি বললো না এখান থেকে খেয়ে যায়, তো সে কারণে এখানেই এখন খেয়ে তারপর বাড়ি রুম যাবো আর কি। তো অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগলো, জানি না খাবার দাবার কেমন হবে। হ্যাঁ হ্যাঁ, খাবার দাবার একটু কস্টলি আছে, এখানে দেখছি ফরেনাররাও এসেছে ডিনারে, তো তারপর খাবারটা আসুক তোমাদেরকে দেখাচ্ছি কী কী অর্ডার দিয়েছি আর কেমন কেমন খাবার। এখন বাড়ি ফিরছি, আই মিন সরি রুম ফিরছি। খাবার খুব ভালো ছিল, বেশ ভালো লাগলো, আমরা রেটিং দেখে গেছিলাম তো হতাশ হইনি, খুব ভালো লেগেছে। বেশি আইটেম খাইনি, আমরা দুটো আইটেমই খেয়েছি। কী যেন ছিল, গোল্ডেন ফ্রাইড প্রন, সিজন ফ্রাইড প্রন এরকম কিছু ছিল, আর আরেকটা ছিল হচ্ছে লেমন চিলি চিকেন, এই দুটো নিয়েছিলাম। স্টার্টার আইটেমই নিয়েছিলাম, পেট কোট নিইনি, পেট খুব ভরা ছিল, কারণ অলরেডি আমরা বিকেলবেলায় মিত্র ক্যাফে থেকে খেয়ে এসেছি কপিরাজি আর কাটলেন, তো সেই কারণে খুব পেটটা ভরা ছিল, তারপর পরপর পর তো একটা না একটু চলছি। তো যাই হোক, খুব ভালো লাগলো। কাল দুপুর, কাল রাত, সরি কাল দুপুরে নয়, কাল রাতে যে ডিনার করেছিলাম যেই জায়গাটায়, আর আজকে সকালে লাঞ্চ অ্যান্ড সরি আজকে লাঞ্চ অ্যান্ড ডিনার, এই দুটোর জায়গা। কালকে ডিনার আমরা কস্তুরিতে করেছিলাম, আমি রিকমেন্ড করবো না একদমই, ওখানে আমার ভালো লাগেনি কোনো কিছুই। আর দুপুরবেলায় তেরো পার্বণে গেছিলাম, বেশ ভালো, রিজনেবল প্রাইস, খুব কম প্রাইসের মধ্যে ভালো কোয়ান্টিটি দেয়, তো তোমরা ওটা ট্রাই করতে পারো। আর চাইনিজ, আর কেউ চাইনিজ ট্রাই করতে চাইলে একবার চাং, সরি আমি নামটা ভুলে গেছি, তোমাদেরকে লিখে দেবো, খুব ডিফিকাল্ট বলাটা, তো এই জায়গাগুলো ট্রাই করতে পারো, আরও অনেক জায়গা আছে, বাট দুদিনে তো আর অত জায়গা ট্রাই করা সম্ভব না। তো আজকে রুমে গিয়ে আমি এন্ড করবো না, ভিডিওটা আমি এখানেই এন্ড করবো, কারণ রুমে গিয়ে কাজ আছে, আমাদের কালকে আবার ভুবনেশ্বর বেরোতে হবে, সে কারণে আমাদের প্যাকিং বাকি আছে। তো চলো আজকের ভিডিওটা, আজকের দিনটা এখানেই শেষ হলো, ভিডিওটাও এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক করতে ভুলো না। আজকের মতো চলো, টাটা, বাই।